السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد সম্মানিত ভাই সকল ইসলাম ধর্মে সব কিছুরই সমাধান ও বর্ণনা সুন্দরভাবে দেওয়া হয়েছে আমি আজকে আপনাদেরকে যে বিষয়ে জানাতে চাচ্ছি সে বিষয়টি হলো যে একটি শুদ্ধ সঠিক জবাই করা বা জবাইয়ের কাজ যেটা শরীয়তে জবাই করা বলা হয় সেই জবাই করাতে কি কি বিষয়ে প্রয়োজন এবং কি কি কাজগুলি করলে একটি সঠিক ও শুদ্ধ জবাই ধরা হবে ইসলামের দৃষ্টিতে যেমন শুদ্ধ নামাজ যেমন শুদ্ধ সঠিক নিয়মে যাকাত দেওয়া দরকার ঠিক আমাদেরকেও জানা দরকার যে সঠিক নিয়মে শুদ্ধ নিয়মে একটি পশুর জবাই কীভাবে হয় কী কী কাজ হলে সেটাকে একটি সঠিক জবাই ধরা হবে শরীয়ার দৃষ্টিতে বিষয়টি জানার জন্য আমাদেরকে মনে রাখতে হবে যে একটি সঠিক জবাইয়ের জন্য তিনটি বিষয় থাকে আর তিনটিতে কিছু কিছু শর্ত থাকে এক নম্বর বিষয় হলো জবাই কারের মধ্যে কিছু শর্ত থাকা দ্বিতীয় নম্বর বিষয় হলো যেই অস্ত্র দিয়ে জবাই করা হবে তার মধ্যে কিছু শর্ত থাকা চতুর্থ হলো যাকে জবাই করা হচ্ছে যে পশুকে তার মধ্যে কিছু শর্ত থাকা তাহলে জবাইকারী যার দ্বারা জবাই করা হচ্ছে এবং যাকে জবাই করা হচ্ছে তার মধ্যে বিশেষ বিশেষ কিছু শর্ত থাকা যেগুলো থাকলে একটা সঠিক জবাই ধরা হবে প্রথমত জবাইকারীর শর্ত কি একটা সঠিক জবাইয়ের বা জবিহার জন্য জবাইকারী যে জবাই করবে তার মধ্যে কি শর্ত থাকা দরকার এক নম্বর প্রথম শর্ত হলো সে যেন সাবালক হয় সজ্ঞানী হয় মানে যদি পাগল হয় কিংবা জ্ঞান শূন্য হয় কিংবা ছোট হয় যে ভালো মন্দের তফাত করতে জানে না তাহলে সে জবাই করতে পারে না দ্বিতীয় নম্বর জবাইকারী যেন মুসলিম হয় যদিও আহলে কিতাব মানে আকাশ থেকে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে ইহুদি এবং নাসারা আহলে কিতাব তাদের জবাইও ইসলামে বৈধ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বলছেন যে আল্লাযীনা উতুল কিতাবা হিল্লুন লাকুম যাদের কিতাব দেওয়া হয়েছে তাদের জবিহা তোমাদের জন্য হালাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদি মহিলার দাওয়াত খেয়েছিলেন তো আহলে কিতাবের জবিহাও বৈধ যদিও এখন বর্তমান যুগের আহলে কিতাবের মধ্যে অনেক পরিবর্তন তবে অনেক ওলামা এর মধ্যে কিছু শর্ত দিয়েছেন আমরা এই বিষয়টিকে সাইডে রাখতে পারি বলবো দ্বিতীয় শর্ত হলো জবাইকারের মধ্যে যে সে যেন মুসলিম হয় তৃতীয় শর্ত হলো যখন সে জবাই করবে যখন যেন জবাই করার ইচ্ছা থাকে এরকম না হয় একটা ধারালো ছুরি নিয়েছিল পশুকে হটাহটি সরাসরি করতে করতে গলায় লেগে গেল আর জবাই হয়ে গেল না এটাতে জবাইয়ের ইচ্ছা তার মধ্যে ছিল না তো জবাইয়ের যেন ইচ্ছা থাকে চতুর্থ নম্বর শর্ত হলো সে যেন বিসমিল্লাহ বলে কারণ বিসমিল্লাহ ছাড়া আল্লাহ তাআলা কোনো পশুর গোস্ত খেতে নিষেধ করেছেন আল্লাহ বলছেন ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি তোমরা খাও যার যে পশুকে জবাই করার সময় আল্লাহর নাম তার উপর নেওয়া হয়েছে পঞ্চম নম্বর শর্ত হলো সেই জবাইটা যেন আল্লাহ ছাড়া অন্যের জন্য না হয় গায়রুল্লাহর জন্য যেন জবাই না হয় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাআনাল্লাহু মান যাবাহা লিগাইরিল্লাহ আল্লাহর লানত হোক অভিশাপ হোক সেই ব্যক্তির উপর যে আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে তাহলে এই শর্তগুলি ছিল ওর জন্য যে জবাইকারী বা জবাই করে সে যেন সাবালক হয় ভালো মন্দের মধ্যে তফাতকারী হয় সে যেন অবশ্যই পাগল কিংবা নেশাগ্রস্ত না হয় দ্বিতীয় নম্বর হলো সে যেন মুসলিম হয় তৃতীয় নম্বর হলো জবাই করার জন্য তার মধ্যে নিয়ত থাকে চতুর্থ নম্বর হলো আল্লাহ তাআলার যেন নাম নেয় জবাই করার সময় পঞ্চম নম্বর হলো যেন আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই না করা হয় এবার দ্বিতীয় বিষয় যেই অস্ত্র দ্বারা জবাই করা হবে তার মধ্যে কী শর্ত থাকা দরকার তার মধ্যে প্রথম শর্তটি হলো অস্ত্র যেন ধারালো হয় যে কোনো অস্ত্রের মোটামুটি দুইটি ভাগ থাকে একটা হলো ধারালো দিক আর একটা হলো ওর উল্টা দিক যেটা ভথা তো যেন ধারালো দিক দিয়ে
বা ধারওয়ালা অস্ত্র হয় যার দ্বারা কাটা যেতে পারে কিংবা ছেদ করা যেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আর দ্বিতীয় শর্ত হলো সেটা যেন নখ কিংবা দাঁত দিয়ে জবাই না করা হয়। ধারালো হাতিয়ার অস্ত্র দিয়ে হয় আর নখ কিংবা হাড় দ্বারা দাঁত দ্বারা এবং নখ দ্বারা যেন জবাই না করা হয়। বোঝা গেল যে ধারালো অস্ত্র যদি হয় অনুরূপ যদি ধারালো পাথর হয় কিংবা ধারালো কাঁচ হয় এরকম ধারালো জিনিস দিয়ে কাটা যাবে জবাই করা যাবে কিন্তু দাঁত দিয়ে এবং নখ দিয়ে জবাই করা যাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মা আনহারাদ্দাম ওয়া যাকা ওয়া যুকিরা ইসমুল্লাহি আলাইহি যার দ্বারা রক্ত প্রবাহিত হয় এবং আল্লাহর নাম নেওয়া হয় ফাকুলু মা লাম ইয়াকুন সিন্নান আও যুফরান তাহলে তুমি তার মাংস খাও যতক্ষণে দাঁত না হয় কিংবা নখ না হয়। এটা ছিল অস্ত্রের অস্ত্র যার মধ্যে কিছু শর্ত থাকা। তৃতীয় বিষয় হচ্ছে যেই পশুকে জবাই করা হচ্ছে তার মধ্যে কিছু শর্ত থাকবে তাহলে জবাইটা সঠিক হবে। প্রথম শর্ত পশুর মধ্যে হলো এই যে এমন পশু হয় যাকে জবাই করলে সে পশুটা খাওয়া হালাল হয়। মানে যদি কেউ এমন পশু জবাই করে যেটা জবাই করলেও হালাল হয় না যেমন বাঘ সিংহ তাহলে সেটা পশুর মধ্যে এই শর্তটা অবশ্যই থাকতে হবে যে এমন পশু যেটা জবাই করলে হালাল হয় জবাই করলে হারামই থাকে এরকম পশু যেন না হয়। দ্বিতীয় নম্বর হলো জবাইয়ের সময় যেন জীবিত পশু হয় মৃত পশুকে জবাই করলে শরীয়ত দৃষ্টিতে সেটা জায়েজ কখনো হয় না। তৃতীয় নম্বর জবাইয়ের মাধ্যমে যেন জবাই করলে যেন রূহ বের হয়ে যায় তার আত্মা বের হয়ে যায় এরকম না হয় যে কেটে তো দিয়েছে কিন্তু রূহ বের হয় না। আর চতুর্থ নম্বর হলো এতখানি কাটা যতখানি কাটা ইসলাম জরুরি করেছে বা ইসলাম যতখানি কাটতে বলেছে মানে কতখানি কাটবেন কী কী জিনিস কাটবেন এই বিষয়টা আমরা অনেকে জানি না। যতখানি কাটতে হয় বা যে বিষয়গুলি কাটতে হয় সেটা হলো মোট চারটি জিনিস। একটা হলো হুলকুম মানে শ্বাস নালি যেই নালি দিয়ে নিঃশ্বাস আসে যায়। দ্বিতীয়টি হলো খাওয়ার নালি খাদ্য নালি যেই নালি দিয়ে খাবার এবং পানীয় দ্রব্য যায় আসে। আর তৃতীয় চতুর্থটি হলো ওই হুলকুমের দুই পাশে মানে শ্বাস নালির দুই পাশে দুটি মোটা রগ থাকে ওই রগ দুটি কেটে দেওয়া। তাহলে শ্বাস নালি খাদ্য নালি এবং দুটি সাহেরোগ বা মোটা রোগ কাটা এটা হচ্ছে জবাইয়ের মধ্যে বা যে পশুকে জবাই করা হচ্ছে সেই পশুর মধ্যে এই শর্তগুলি থাকা। এখন সংক্ষিপ্ত আকারে এটা আমাদের বুঝতে হবে যদি কেউ এই একটা হুলকুম কেটেছে খাদ্যনালি কেটেছে আর দুটির মধ্যে একটা রোগ কেটে দিয়েছে তাহলে যথেষ্ট হবে কিন্তু যদি দুটি কাটে তাহলে আরও বেশি ভালো হবে। কিন্তু কেউ যদি অতিরিক্ত জবাই করে আরও বেশি কাটতে যায় একদম এই শ্বাসনালি কণ্ঠন নালি খাদ্য নালি দুটি রগ কেটে হাড় পর্যন্ত পৌঁছে গেছে এবং হাড়ের মাঝখানে আমাদের শির দ্বারার মেরুদণ্ডের যে হাড় আছে ওই হাড়ের মাঝখানে এগুলোকে স্পাইনাল কর্ড বলা হয় হাড়ের মাঝখানে একটা ধমনী আছে একটা শিরা আছে সেটাও যদি কেউ কেটে দেয় তো ওলামা ইকরাম এটাকে মাকরুহ বলছেন এতখানে কাটতে হবে না যেগুলো বর্ণনা করলাম এই তিনটি কাটলে যথেষ্ট হবে। তারপরেও যদি কেউ অনিচ্ছাকৃতভাবে হোক বা আর কোনো কারণে হোক ওই পর্যন্ত চলেই যায় তারপরও সেই পশু জায়েজ হবে সেটা অবৈধ হবে না। জবাই করার এগুলো ছিল জরুরি বিষয়। কিছু শরী আদব আছে নিয়ম আছে যেটা জবাইয়ের সময় আমাদের রক্ষা করা দরকার যেগুলো মোস্তাহাব কিন্তু জরুরি নয়। যেমন পশুকে কিবলামুখী করে জবাই করা। কিবলামুখী করে জবাই করার অর্থ হলো এই যে আমরা যখন পশু জবাই করি উপমহাদেশের লোক তখন মাথাটা তো পশুর দক্ষিণ দিকে হয় তাহলে আর যে জবাই করে সে কিবলামুখী হয় পশুটা তো কিবলামুখী হয় না তাই পশু কিবলামুখীর অর্থ হলো পশুর পাগুলি যেন কিবলার দিকে থাকে। দ্বিতীয় নম্বর হলো দ্বিতীয় আদব হলো মোস্তাহাব আদব হলো যেন জবাইয়ের সময় পশুর উপর রহম করা হয় উঁট হলে সেটাকে যেন নহর করা হয় আর অন্য পশু হলে সেটাকে যেন জবাই করা হয়। নহর বলা হয় উঁটের লম্বা গলা যেটা সিনা বক্ষের দিকে এসেছে আর বুক যেখানে শেষ হয়েছে এই দুই স্থানের মাঝখানে একটা নরম স্থান সেটাকে নহর করার স্থান। যদিও
নহর করা পশুকে জবাই করলে জায়েজ হয়, আবার জবাই করা পশুকেও নহর করলে ইসলামে জায়েজ বলেছে। বাকি থাকলো দুই হলকুম এবং মানে খাদ্যনালী, শ্বাসনালী এবং দুই রোগকে কেটে দেওয়া। পঞ্চম আদব হলো যে ছুরি যেন পশু থেকে গোপনে রাখা হয়, লুকিয়ে রাখা হয়, না দেখানো হয়। আর ষষ্ঠ হলো যে বিসমিল্লাহ বলার পর আল্লাহ আকবার বলা, মানে বিসমিল্লাহটা ওয়াজিব, জরুরি, আল্লাহ আকবারটা মুস্তাহাব, তাই বলতে হবে বিসমিল্লাহ আল্লাহ আকবার। অনুরূপ যখন জবাই হয়ে যাবে, সেটা কুরবানি হোক বা আকিকা হোক, তখন এই বিসমিল্লাহ আল্লাহ আকবরের পর আল্লাহ তালার কাছে এরকম বলা যে হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে, হে আল্লাহ তুমি এটা কবুল করো, এরকম বলা মুস্তাহাব। অনুরূপ হে আল্লাহ এটা অমুক তমুকের পক্ষ থেকে, আবদুল্লার পক্ষ থেকে, হে আল্লাহ তুমি তার পক্ষ থেকে কবুল করো, এরকম দোয়া করা মুস্তাহাব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন বিসমিল্লাহ ওয়াল্লাহু আকবার আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা, বিসমিল্লাহ আল্লাহ আকবার পরে বলতেন আল্লাহ এটা তোমারই পক্ষ থেকে এবং তোমারই জন্য, আন্নি আমার পক্ষ থেকে, আন আহলে বাইতি আমার পরিবারের পক্ষ থেকে, এরকম বলতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, হে আল্লাহ তুমি আমার পক্ষ থেকে কবুল করো, যদি নিজের হতো, অন্যের হলো হে আল্লাহ তুমি অমুকের পক্ষ থেকে কবুল করো। তাই জবাই করার পর বিসমিল্লাহ আল্লাহ আকবার বলার পর এরকম বলা যে হে আল্লাহ এটা আমার পক্ষ থেকে, আল্লাহ তুমি কবুল করো, এরকম দোয়া করা মুস্তাহাব, কিন্তু জরুরি নয়। আশা করি জবাই করার বিষয়ে তথ্য আপনারা জানলেন, যেগুলা খুবই সূক্ষ্ম এবং ভালো বিষয়, যেটা প্রত্যেক মুসলিমকে আমাদের জানা উচিত, সেটা কুরবানের সময় হোক বা অন্য ক্ষেত্রে হোক। আল্লাহ যেন আমাদের শরীয়ার পুঙ্খানুপুঙ্খ সঠিক জ্ঞান দেন এবং সে হিসাবে আমল করা তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।